কলারটা ছাড়েন না এর পরে তোর কলার সরাসরি ভাই আইছে ভাই 1 2 3 কপাল ম্যাডাম রে ফোন দে কপাল না করবে না এখানে একের কাপড় চোপড় খুলে লঙ্গ করে দেব এই ভাই গায়ের দোকে এ আয় দিছে দিছে এ টাকা লাও তুই কে জানোস হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট টাকা দাস টাকা আল্লাহ কি কোন এই জি বুঝলাম না একটা ঘন্টা এনে দাঁড়াই রইছি ভাই ফোন দিল যে হাই আমি 5 মিনিটের মধ্যে আইতাছি কোনো খবর নাই বুঝি না এর কাম কাজ আমি কিছু বুঝি না উদয় আমার এনে খাড়াইতাছে ভাই আইছেন ভাই আইছেন কোন তো দাঁড়াই রইছি আপনি কইলেন 5 মিনিট লাগবো একটা ঘন্টার উপরে হয়ে গেছে আমি দাঁড়াই রইছি আপনার লেগে এনে আনছস কি তোরে কি কইয়া পাঠাইছি কি কমু ভাই এই বেড়ির কাছে এক দুই দিন আইছি কত দিন আইছি গেটের ভিতরেই ঢুকতে পারি না কেরো ডাক দিল বাইরে না ভাই কি করমু কোন তো ভাই এখন আমি খালি আপনি তো কোন জাস্তাকা জাস্তাকা এই নিয়ে এক সপ্তাহ উপরে হইছে এর কাছে দাঁড়াই রইছি আমি মিজাজটা খারাপ লাগে এখন কো বলা যোস বেটা তখন এনে বেটা আরেক জায়গায় পাঠাইতাম বেটা ওনে পাঠাইতে পারলাম না আপনি দেখেন কেউ আইনি আপনি দেখেন এই বেটা আমি দেখুন মানে তোর রাখছি কি করতে লম্বা ছিড়তে যা বেটা ভিতরে যা দেখ কি আছে দলে আবার খারাপ হইছিস কে লিগা চাস না কে খারা খারা চেহারা দেখে আমার আরে ভাই এমন করতেছেন কেন আরে বেটা কথা কম কো বেটা এদিকে ভাই কলাটা ছাড়েন না এর বেটা তোর কলার সরাসরি ভাই আইছে ভাই এই যে লই আইছি ও মন্দির পুত্রে লই আইছি ভাই ওরে আমি কয় দিন কইছি যে তোর টাকার কথা কইয়ে গেছিলাম ভাই যে আমারে পাঠাইছে টাকা দিবি কবে দিবি ক কোন কথাই কয় না কোন উত্তরই দেয় না মুনা জমিদারের পুত ভাই তোর কি গিটার বাজায় কইতেব ভাই চুপ তোর ম্যাডাম রে কইছিলি ভাই ম্যাডাম এনে আইছিল ম্যাডাম এর কইছি যে টাকার কথা ম্যাডামে কিছু কয় না কয়ে গেছে যে আবার আইলে বাইন্ধে রাখতে কইছে আপনাকে কি বাইন্ধে রাখতে কইছে এই ধর কি কইলো ভাই ধর 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 কি করতে কইছে বাইন্ধে রাখতে কইছে জায়গার ভিতরে তোর ম্যাডাম লাগবো না ব্যাগে কি ভাই ব্যাগের ভিতরে বিলিং এর কাগজপত্র আছে ভাই খোল এত কথা কষ্ট করে বেটা খুলতে কইছে খোল কাগজপত্র ছাড়া কিছু নাই ভাই এই তুই কি চাস তোর হাত পা উঠে যাগগা হ্যাঁ খোল অতিরিক্ত কথা ভাই ভাই অনেক কথা বলে ভাই লেবার কো বেতনের টাকা ভাই ভাই ওগো দুই সপ্তাহ টাকা দিন না ভাই ভাই টাকাটা আমি নিও না ভাই আর গরিব মানুষ ভাই ভাই থাক হে বেটা ভাই লাগে মুখে মুখে তর্ক করছ বেটা 1 2 3 কপাল ম্যাডাম রে ফোন দে কিছু কয় না ভাই ফোন লাগা বেটা তোর ম্যাডাম রে টাকা থাও কেন টাকা লাগবে আর 5 লাখ কি কইছিস বুঝছস চালু কর বেটা ডায়াবেটিক্সের রোগী নাকি তুই বেটা চালু কর বেটা জললে मैडम सकाल आई আইছিল টাকা দিয়ে গেছে লেবার গো লেবার গো তা আমগো টাকার কথা কষ্ট গিল লাগে বেটা এ বেটা এ বেটা তোর কি আমাকে দঞ্চা মনে হয় বেটা হ্যাঁ দঞ্চা মনে হয় বেটা হেনে গিট্টু মনির বেটা গিট্টু মনির জেনে যা একার গিট্টু লাগাই দেই বেটা এ বেটা এত কথা কষ্ট কর লাগে এ বেটা কোন সময় বো ট্রেন আইবো না বাস বাস আইবো না লঞ্চ আইবো আইতেছ তো কইলো তো আইতেছি হ না বড় ঠিক মত আর বে এমন করছিস না আইতেছ তো ভাই বো বেটা জ্বললে দেখ কি রে বেটা তোর মেলা মায় না কেন আরে ভাই কইলো তো আইতেছ পারায় কিন্তু দর্মু বেটা আঙ্কেল ভাইয়া বলো ভাইয়া বড় ভাইয়া আসসালামু আলাইকুম সালাম দিছো সালাম দাও ভাইয়া রে কিসের ভাই কিসের ভাই মানে কিসের ভাই মানে কিসের ভাই এই মিয়ার ঠোঁট বন্ধ মাইয়া এই যে আওয়াজ নিচে ভাই সাইড অফ ভাই পেন্সিল ব্যাটারি আইছে ভাই চাবি তো দেখতে দে কি এমনে দেন কেন কোলো নেবেন হ্যাঁ কোলো নেবেন এই মাইয়া কিসে তুমি আচরণ এরকম কে কোলো নেবেন মানে আচরণ কিরকম হ্যাঁ কিরকম আচরণ এমনে বেড়া মানুষের মতো শুরু করে দিছো ভাই মনে হয় ইজলা ভাই এই তুই এত কথা আছিস তুই কোলো নিবি তর্ক লড়া লাগবো এই মাইয়া কথা সাব দাও এই চুপ এ চুপ চুপ আসলে দীর্ঘদিন অনেকের কোলে লয় না তো এর লেগা
কথাটা ঠিক কইছেন তো যারে তারে কোলে লইতে চাই এই আমরা যারতার কোলে উঠি না আপু এখানে কিছু টাকা আছে এই টাকা আপনি দেন কেন দত্ত হ্যাঁ কার টাকা এটা এই টাকা যখন আমার গাড়িতে টাকা আমার এই বড় চামচা চুপ থাকছি এই শুনেন দাঁড়ান এখানে উল্টা পাল্টা করবে না এখানে একের কাপড় চোপড় খোলা উলঙ্গ করে দেব তোর খোলা লাগবে না তুই কা আমি খোলা দিব আমার খোলা লাগবে একবার আইলি কিন্তু আমি ডরাইছি ডরাইছি বাবা রে বাবা এই বেটা এদিকে এটা ধরে লে আরে ভাই থাম গাড়ি কানে নিচে দূরে গিয়ে প্যান নষ্ট করে দিত আচ্ছা এই এত কথা কইলে লাভ নাই এই মাইয়া এই মাইয়া শুনো তুমি করে যে কয়েকবার কয়ে গেলাম টাকা লাগবো টাকা লাগবো টাকা দিছো কে কিসের টাকা হ্যাঁ বাড়ি যে করতাছো বাইরে চিনো না ভাই ভাইয়ের নাম উঁচু না বাড়ি কি তোর বাপের টাকা দা করি যে তোর টাকা দাও লাগবো ভাই ভাই কিসের ভাই ভাই কোন না একবার খালি একটা অনুমতি দেন না ভাই এত কথা কে হ্যাঁ তোর এত কথা কিসের এই জায়গায় বাড়ি আমার টাকা দাও হইতাছে তোর কথা কিসের এই জায়গায় তোরে কিসের টাকা দিমু আমি ক্যারিয়ারের মধ্যে বাজায় আলোয়া জামুগা এই মাইয়া এত পেছাল পেরে না তো তুমি গুলোকে পেছাল পড়তে ভাল লাগতাছে না মাল ছাড়ো এতে জায়গা 10 লাখ দাও তাড়াতাড়ি দাও টাকা কি তোর নানার যে চাইলে দিয়ে দিমু এই মাইয়া থাপড়া কিন্তু গালে দাও চপ ফালা দিম টাকা লও এই বেটা এত পেছাল পারসকা পাহাড় দর টাকা লও টাকা দাও টাকা দাও দাও তো টাকা টাকা লও জায়গা আর ওর ইচ্ছা করে দিব ভাই আপনি আইছেন না এনে ভাই কি কোন আপনি চল টাকা লও দাও দাও টাকা দাও এই এই টাকা হইব না কিন্তু আরো টাকা লয়া সন্ধ্যা সময় ওই যে মোরের কোন আই আমার অফিস আয় বড় একলা হ্যাঁ হ্যাঁ তুমি একলাই শো বাইরের কাছে এই ওটা এই স্টার্ট দে লয়া যা দাঁড়া এদিকে দাঁড়া এই ভাই গায়ের দোকে তুই আম এ আয় কিসে দাঁড়া এই সমস্যা কি এই ভাইয়া কিসে এই গায়ের দোকানো ওই জায়গা দাঁড়া দৌড় দিব পাঁচটা দে এই তুমি কি আমগো ল্যাংনামাস্তান মনে করছ আমরা দৌড় দিমু হ্যাঁ আমি কে জানোস হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট তে আমার আমার বাড়ির টাকা খাবি এই একটা ছবি তোলো তো ছবি তোলো টাকা দাস টাকা আল্লাহ কি কোন এই দিদি ম্যাডাম তোমার বাইরে ফোন দাও ম্যাডাম সরি ম্যাডাম কিসের সরি সরি ম্যাডাম কিসের সরি চাঁদাবাজি করতে এই জায়গায় ম্যাডাম আপনি প্রথমে পরিচয়টা দাও উচিত ছিল ম্যাডাম পরিচয় দিতে হইব কেন তুই চাঁদাবাজি করবি কেন কেউ বাড়ি তুলে তো টাকা নিতে হইব কেন না 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 আসলে টাকার জন্য আসিনি চাঁদার জন্য আসিনি তো কিসের জন্য আসছিস আসছি জাস্ট একটু দেখতে আর কি আমরা একটু ব্যবসা করি তো ও তুই না আমার কাপড় খুলে ফেলবি ছি ম্যাডাম কি বলেন এগুলি আমার নু উঠাই লিয়া যাবি ছি ভাই আসুন জায়গা থাক তো এই দাঁড়াই জায়গায় কত বড় সাহস আর কি কি জানি করবি এই ভিতরে ঢুক মাছখানে খাড়া আর কি কি জানি করবি এই দাঁড়া আর ধরে নিয়া কি দাঁড়া জায়গা মতো দাঁড়া এত বলেন না সামার তো কেসা ম্যাডাম ভাইয়া টাকা নেবেন না 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 দাঁড়া 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 আর ধরেন নাই যে টাকা দে দে এই ধরেন এই যে নে টাকা নেই এই যে আসেন 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 না টাকা লো আসেন টাকা লো না 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 আপনি না ম্যাডামের কাপড় চোপড় খুলবেন আমার ম্যাডাম ধরেন হেফরে নিয়ে লয়ে আছে আর না আমার ধরে ফাড়াই নেব এই ভাইয়া ভাই মিথ্যা কথা বলেন কেন মিথ্যা কথা বলেন না শুনেন ভাই এই যে ভাই ভাই মিন্টু ভাই ওই যে ভিতর রুম আছে হাই টাকা লন নেন আঙ্কেল নেন নেন এই টাকা লিয়ে তো আপনি এত খুনদরা এত কিছু আমার কাপড় খুলে ফলাইবেন আমারে লয়া যাইবেন হ্যাঁ আপনার এই বাড়ির টাকা দিতেই হইব আপনি টাকা 10 লাখ দিবেন এক লাখ তো হবে না লাগবে 10 লাখ লাগবে বাজার একটা হ্যাঁ ভুল হয়ে গেছে না না আপনি তো বাতাসে পুরা হন না আপনার কেমনে ভুল হয় হ্যাঁ আপনার কেমনে ভুল হয় আম কইছবের প্রতি লোভ নাই এই এক কাজ কর থানায় ফোন দে এদেরকে শিক্ষা দেওয়া লাগবে এমনি ছাড়া জীবন ম্যাডাম ম্যাডাম থানায় ফোন দিবেন না এবার আমার তোমাকে মাফ করে দেন ভবিষ্যতে আপনার বাড়িকে আপনার বাড়ি ত্রিশে মনে আসুন না ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম ভুল করছি ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম কিসের ম্যাডাম দাদা মাফ করা কাজ কর এই আমার জুতা রিপোস পোস ওই চাকা ছাড়াম এর হচ্ছে তোর সবচেয়ে বড় শাস্তি শুনবো কই না তুই কই যাস তুই এদিকে দাঁড়া বড় চুপ করে তুই ভাই হ্যাঁ গিট্টু মারা আমি তুমি এটা শুনতা শেষ পুসা চাটন দিব কেটা হ্যাঁ চাটন দে ম্যাডাম আমাকে পুলিশে দিয়া দেন আমি শিক্ষা হইব না ভাইয়া তুমি একটু চুপ থাকো ভাইয়া আমি চুপ থাকবো তো
আই থানায় ফোন লাগা আরে অগর এমনি ছাড়ুন জীবন না ম্যাডাম বলছি তো এলাকা চাদাবাজি করস ভবিষ্যৎ আর করব না ম্যাডাম ভুল হয়ে গেছে গা আর ভবিষ্যৎ ভবিষ্যতে দেখা যাবে আর আসব না আপনার বাড়ির ধারের কাছে আসব না এবারে মত মাফ করে দেন ম্যাডাম প্লিজ ম্যাডাম আই আম গোয়িং তার গিচ্ছু ভাই তো পলাইছে তোর বাঁচাইব কে হ্যাঁ ভাই যা চামচা গিরি করস চামচা তো শেষ ভাই আরে নিয়ে যাও আরে পোসা পোসা কাজে লাগা দিন ভাই आए